আসসালামু আলাইকুম দর্শক রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সেদ্দিকী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্যে আজকে নিয়ে আসছি টমেটো জ্যাম অথবা জেলি এখন কিন্তু বাজারে অনেক পাকা টমেটো পাওয়া যায় আমরা সস আচার বা যাই করি এর পাশাপাশি কিন্তু এই সুযোগে আমরা একটু জ্যাম অথবা জেলি তৈরি করে নিতে পারি খুব সহজে। আর কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু এই জ্যাম অথবা জেলেটি করে নেওয়া চাই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবেন কিভাবে আমি টমেটোর জ্যাম অথবা জেলেটি তৈরি করে নিচ্ছি আরেকটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসছেন তাদের প্রতি রইল আমার অনেক কৃতজ্ঞতা আর রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোটিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তী যত নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে এই জন্য আপনাদের কাছে পৌঁছে যায় আর কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তাহলে আসুন আর দেরি না করে দেখে কি কী করে এই দারুণ মজার টমেটোর জ্যাম অথবা জেলি খুব সহজেই গড়ে বানিয়ে নিচ্ছি টমেটোর জ্যাম অথবা জেলি বানানোর জন্য আমার যা দরকার হবে তা হলো টমেটোর পানি টমেটোর সেদ্ধ করা পানি মানে আমি এখানে সস বানিয়েছিলাম সস মানে টমেটো সেদ্ধ করার পর আমি যে পানিটা পেয়েছি এই পানিটাই আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি এই পানি থেকে পরিমাণ মতো আমি যত টুক যে মতো বা জিলি বানাবো এই পরিমাণ মতো টমেটো পানি নিয়ে নিচ্ছি আর আপনারা যদি সস বানানো সেদ্ধ করার পানি না থাকে তাহলে আপনাদের পরিমাণ মতো কিছুটা টমেটো সেদ্ধ করে এখান থেকে পানিটা নিয়ে নিতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে টমেটোর পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোর পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের পাঁচ কাপ আমি আমার প্রয়োজন মতো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখন চিনি পাঁচ কাপ টমেটোর পানির জন্য এখানে আমি দেড় কাপ চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলাটাকে দূরে দিয়েছি এভাবে করে এখন জাল করে নিব এভাবে জাল করতে করতে এক পর্যায়ে যখন এরকম বলক আসবে তখন আমি চুলাটাকে মিডিয়াম করে দিব আর মাঝে মাঝে এভাবে করে একটু সাইড থেকে এভাবে নেড়ে ছেড়ে দিব চুলাকে চুলাটা মিডিয়াম করে রেখে এখন খুব ভালো করে জাল করে নিব। এখন শুধু জাল করার পালা এই যে অনেকক্ষণ জাল করার পর এরকম হবে এই সাথে দাঁড়িয়ে দেখে কিন্তু নাড়ানোর কোনো দরকার নেই যখন এই পর্যায়ে এসে পড়বে তখন কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেমন জুস এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিলাম অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন না হলে পরে কিন্তু চিনিটা দানা দানা হয়ে যাবে এভাবে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে এভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি আর অনবরত কিন্তু এই পর্যায়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যখন এরকম গণ হয়ে আসবে তখন কিন্তু জেলেটা আমাদের হয়ে গেছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা প্লেটে কিছুটা জেলে নিয়ে নিলাম এই যে এখান দেখেন এখানে কিন্তু পানির কোনো মানে অংশই নেই আর যখন বুঝবেন যে এইরকম হয়েছে একটা আঙুল দিয়ে ঠান দিবেন যে জেলিটা এরপর যে আসছে তখন কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে এটা ঠান্ডা হওয়ার পর আর অনেকটাই গণ হয়ে যাবে আর এই জেম অথবা জেলি কিন্তু ঠান্ডা করে কোনো জারে ডালা যাবে না যেই পাত্রে বা যেই জারে রাখবেন সেই পরিষ্কার জার অথবা পাত্রে গরম থাকা অবস্থায় এখান থেকে যেম অথবা জেলিটা আমাদেরকে ডেলে নিতে হবে আমি একটা বাটিতে ডেলে নিয়েছি এই যে দেখুন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি জেম অথবা জেলিটা আমার কতটুকু গণ হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এই রকম হয়েছে আপনারা যদি মানে আর একটু পাতলা চান তাহলে আমি যেই সময় এই যে অথবা জেলিটার ছোলা বন্ধ করে দিয়েছি আপনারা ঠিক দুই থেকে তিন মিনিট আগে বন্ধ করে দিলেই হবে তবে জ্যাম অথবা জেলেটা কিন্তু টমেটোর মানে এরকম গণত্বটা হলে মানে খেতে ভালো লাগে মানে আমার কাছে মনে হয় আর কি তবে আপনাদের যেমন পছন্দ তেমনই করে এটা করে নিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এই যে আমি সকালে নাস্তায় এরকম ব্রেড নিয়েছি নিয়ে আমি এখন এই জেলিটা লাগিয়ে নিচ্ছি ছোটো বড়ো সবারই খুব প্রিয় এবং খুব পছন্দের আর এটা এতটাই মজা যে টমেটো দিয়ে যে করা এর কিন্তু তেমন একটা বোঝাই যায় না আর বোঝা না যাওয়ার কারণটা হলো এখানে আমরা মানে লেবুর জুস মানে লেমন জুস আমরা ব্যবহার করেছি তার জন্য। এই যে যেমন যে মতো বা জেলি খেতে পছন্দ করেন আপনাদের প্রয়োজন মতো নিয়ে এভাবে করে লাগিয়ে নিলেই হবে আমি আশা করব আজকের এই সহজ রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে অবশ্যই বলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ